ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি ভালো আছো। আমি মমতাজ, সহকারী শিক্ষক কৈবুল আদম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ এই সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়। শিক্ষার্থীরা, এখানে প্রথমে যে বিষয়টা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি, বিজ্ঞান। বিজ্ঞানটা কি? বিজ্ঞান হলো এক ধরনের জ্ঞান। তাহলে জ্ঞানটা কি? জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তথ্য বা কোনো কিছু সম্পর্কে জানা, এটা হচ্ছে জ্ঞান। তাহলে বিজ্ঞানটা কি? বিজ্ঞান হচ্ছে আমাদের চারপাশে প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জানাটাই হচ্ছে বিজ্ঞান। আর একটু বিস্তারিত যদি বলতে চাই, আমরা যে বিভিন্ন জিনিস জানবো সেটা কিছু পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ এবং অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা জানতে পারি। তাহলে শিক্ষার্থীরা, বিজ্ঞানটা আমরা কি বলতে পারছি, যে প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে যে জ্ঞান, যা আমরা পর্যবেক্ষণ বা পরীক্ষা থেকে পাওয়া কোনো নতুন তথ্য, কোনো পরীক্ষা নিরীক্ষা দ্বারা সম্পর্কিত সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে বিজ্ঞান। এই যে আমি এখানে বললাম, আমরা কোনো কিছু সম্পর্কে জানার জন্য আমরা অনুসন্ধান করছি, পরীক্ষা করছি, নিরীক্ষা করছি এবং পরীক্ষণ থেকে কিছু ফলাফল নিচ্ছি, এগুলো হচ্ছে কি, বিজ্ঞানের বৈজ্ঞানিক প্রক্রিয়ার কিছু ধাপ। অর্থাৎ এই ধাপগুলো একটার পর একটা করার মাধ্যমে আমরা আমাদের পরীক্ষা পর্যবেক্ষণ অনুসন্ধান একটা ফলাফলে পৌঁছে যেতে পারি। কোন একটা বিষয় সম্পর্কে আমরা পরীক্ষা নিরীক্ষা করে সেটা সম্পর্কে আরও বিস্তারিত এবং ভালোভাবে জানতে পারি। তাহলে শিক্ষার্থীরা, বৈজ্ঞানিক প্রক্রিয়ার যে ধাপগুলো আছে সেগুলো কি? বৈজ্ঞানিক প্রক্রিয়ার জন্য যে ধাপগুলো আছে সেগুলোর মধ্যে প্রথমে আছে প্রশ্ন এবং সমস্যা নির্বাচন। আমি কোনো একটা জিনিস সম্পর্কে প্রশ্ন করলাম এবং আমার মধ্যে একটা সমস্যা, যে জিনিসটা সম্পর্কে একটা সমস্যা আমি নির্বাচন করলাম যে এটা কীভাবে হবে, এটা হচ্ছে প্রথম বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রথম ধাপ। আমি যদি প্রশ্ন না করি, প্রশ্ন থেকে আনসারটা কীভাবে পাবো, উত্তরটা কীভাবে পাবো, সেটার জন্য প্রথমে আমাকে একটা সমস্যা নির্বাচন করতে হবে। এটা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রথম ধাপ। এরপরে বৈজ্ঞানিক প্রক্রিয়ার পরবর্তী ধাপটা হচ্ছে বিদ্যমান তথ্য সংগ্রহ। আমি যে প্রশ্নটা করলাম সে প্রশ্নের আলোকে আমি বই পড়ে, মা বাবার কাছ থেকে জেনে, শিক্ষকের কাছ থেকে জেনে বা কার কাছ থেকে কিছু একটা বিষয় এই সম্পর্কে আমি জেনে নিলাম, সেই সম্পর্কে আমি একটা সম্ভাব্য একটা ফলাফল দিলাম এবং ফলাফলটা পরবর্তীতে আমি কী করলাম, আবার পরীক্ষণ করলাম। যেটা আমি যে সমস্যাটা নির্বাচন করেছি সেই সমস্যাটাকে আমি আবার পরীক্ষণ করব এবং পর্যবেক্ষণের মাধ্যমে পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি করব। এরপরে আরেকটি ধাপ হচ্ছে 5 নম্বরে পর্যবেক্ষণ এবং উপাত্ত সংগ্রহ করব। তারপর 6 নম্বরে আছে বৈজ্ঞানিক প্রক্রিয়ার আরেকটি ধাপ, প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ। এবং 7 নম্বরে আছে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন। আমি যে পরীক্ষণটা করলাম সেই পরীক্ষণ থেকে আমি কী ফলাফল পেলাম, সেটাকে গ্রহণ করব নাকি বর্জন করব, সেই সিদ্ধান্ত গ্রহণ। এবং সব শেষে আছে ফলাফল প্রকাশ। আমি সম্পূর্ণ প্রক্রিয়াটা, পরীক্ষণটা, পর্যবেক্ষণ এবং উপাত্ত সংগ্রহ এবং যে ফলাফল আমি পেলাম সেটা গ্রহণ এবং বর্জনের পরে আমি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো, সেটাই আমি ফল প্রকাশ করব। এটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপ। আমাদেরকে এই ধাপে ধাপে এগিয়ে একটা সমস্যার সমাধান করতে হয়। তাহলে শিক্ষার্থীরা, এখন যদি একটা প্রশ্ন থাকে যে চারাগাছ আমি একটা টবে দিলাম, একটা টবে যদি গাছ থাকে এবং সেই গাছটা কয়েকদিন পর মারা যাচ্ছে, কিসের অভাবে, পানির অভাবে। এখন এটা যে মারা যাচ্ছে এটা আমি যদি একটা পরীক্ষার মাধ্যমে করতে চাই তাহলে কীভাবে করা সম্ভব? শিক্ষার্থীরা, অবশ্যই এই বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ যেগুলো আছে সেই ধাপগুলো ধাপে ধাপে করে করে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। শিক্ষার্থীরা দেখো, প্রথমে আমি যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে কি, টবে কোনো গাছ দিলে সেই গাছটা পানির অভাবে মারা যাচ্ছে, এটা কি সঠিক? সেটা সেই সিদ্ধান্তে যাওয়ার জন্য আমি প্রথমে কী করবো, সমস্যা নির্বাচন করবো। আমার প্রথম সমস্যাটা কি, যে পানির অভাবে চারা গাছটি মারা যাচ্ছে। এবং এরপর আমি কী করবো, তথ্য সংগ্রহ করব। আমার দ্বিতীয় ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ করা।
তাহলে চারা গাছ যে মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে এটা আমি বই পড়ে বাবা মার কাছ থেকে জেনে অথবা শিক্ষকের কাছ থেকে জেনে নিলাম যে একটি চারা গাছ পানির অভাবে মারা যাচ্ছে তাহলে অর্থাৎ এই চারা গাছ আমি যে পানি দিইনি আমি যে কোনো পানি ব্যবহার করি নাই সেটার কারণে মারা যাচ্ছে এবং পরবর্তীতে সেটা আমি একটা পরীক্ষণের মাধ্যমে এবং পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহ উপকরণ সংগ্রহের উপকরণ তৈরি করার মাধ্যমে আমি একটা পরীক্ষণ এবং পর্যবেক্ষণ করে দেখব পরিকল্পনা গ্রহণ করব এবং সেখান থেকে আমরা এই সম্পর্কে যে উপকরণগুলো নিচ্ছি উপকরণগুলো কি উপকরণগুলো হচ্ছে দুটো টব লাগবে দুটো চারা গাছ লাগবে এবং পানি লাগবে তাহলে আমি দুটো টবের মধ্যে একটি চারা গাছ আমি প্রতিদিন পানি দিব এবং অন্য একটি চারা গাছ আমি পানি দিব না তাহলে আমি এই দুটো কাজ থেকে আমি কয়েকদিন পরে এই পর্যবেক্ষণ করব এবং উপাত্ত সংগ্রহ করব যে যে গাছে আমি পানি দিচ্ছি সেই গাছটি খুব সুন্দরভাবে বড় হচ্ছে কিন্তু যে গাছে আমি পানি দিচ্ছি না সেই গাছের পাতাগুলো শুকিয়ে যাবে ডালপালাগুলো শুকিয়ে যাবে এবং এটা হচ্ছে কি আমার পর্যবেক্ষণ এই পর্যবেক্ষণ এবং উপাত্ত সংগ্রহ থেকে আমি একটা উপাত্ত বিশ্লেষণ করতে পারবো এবং এখান থেকে আমি সম্ভাব্য যে ফলাফল গ্রহণ করব সেটা হচ্ছে কি আমি ফলাফলটা পাচ্ছি কি যে একটা গাছ আমি পানি দিয়েছি সেই গাছটি সুন্দরভাবে বড় হচ্ছে পাতা গজাচ্ছে কিন্তু যে গাছে আমি পানি দিচ্ছি না সেটা শুকিয়ে যাচ্ছে তাহলে শিক্ষার্থীরা এখান থেকে আমি একটা ফলাফল গ্রহণ করতে পারবো যে আমি প্রতিদিন পানি দিয়েছি সেই গাছটা বড় হচ্ছে এবং প্রতিদিন পানি যে গাছে দিইনি সেই গাছটি শুকিয়ে মারা যাচ্ছে এবং সবশেষে আমি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে প্রতিদিন পানি দেওয়ার ফলে চারা গাছ বেড়ে উঠছে বড় হচ্ছে কিন্তু আরেকটি গাছে প্রতিদিন পানি না দেওয়ার কারণে গাছটি শুকিয়ে মারা যাচ্ছে এটা হচ্ছে আমার সিদ্ধান্ত যে পানি দেওয়ার ফলে চারা গাছটি বেড়ে উঠছে তাহলে আমি সবশেষে ফল প্রকাশ করতে পারবো যে পানি দেওয়ার কারণে তবে চারা গাছটি বেড়ে উঠে শিক্ষার্থীরা এটা হলো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ এবং কিভাবে একটা পরীক্ষণের মাধ্যমে আমরা কাজটি সম্পন্ন করছি সে বিষয়ে বিশ্লেষণ করলাম শিক্ষার্থীরা এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিমাপ পরিমাপ জিনিসটা কি শিক্ষার্থীরা আমরা আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপ ব্যবহার করছি পরিমাপের আমাদের প্রয়োজন হয় কারণ কোনো একটি জিনিসকে আমি যদি দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে চাই এটার মানটা নির্ণয় করতে চাই যে কতটুকু বড় বা কতটুকু ছোট এটা বের করার জন্য আমাকে অবশ্যই পরিমাপ করতে হয় এখান থেকেই পরিমাপের সৃষ্টি তাহলে শিক্ষার্থীরা কোনো একটি জিনিসের দৈর্ঘ্য কতটুকু আছে সেটা বের করার জন্য আমার অবশ্যই পরিমাপ করতে হচ্ছে এবং আমি কতটুকু সময় ব্যয় করছি বা কতটুকু সময় লাগছে আমার এইখান থেকে ওই দূরত্বে যেতে আমার বাসা থেকে স্কুলে যেতে কতটুকু দূরত্ব আছে এবং কত সময় লাগছে সেটা বের করাটা হচ্ছে কি পরিমাপ শিক্ষার্থীরা এখানে দেখো দৈর্ঘ্য পরিমাপের এককটা হচ্ছে মিটার সময়ের এককটা হচ্ছে সেকেন্ড এগুলো এসআই পদ্ধতিতে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এসআই পদ্ধতিতে এই পরিমাপগুলোর একক নির্ণয় করা হয়েছে তাহলে দৈর্ঘ্য পরিমাপের এককটা হচ্ছে কি মিটার সময়ের এককটা হচ্ছে সেকেন্ড ভরের একক হচ্ছে কিলোগ্রাম দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এরপর সময়ের একক হচ্ছে সেকেন্ড ভরের একক কিলোগ্রাম আমরা এইভাবে পরিমাপ করছি এরপর আছে ক্ষেত্রফল ক্ষেত্রফল আছে আয়তন আছে ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলকে ক্ষেত্রফল বলা হয় দৈর্ঘ্য কোন একটি বস্তুর দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলকে বলা হচ্ছে ক্ষেত্রফল একটি টেবিল বা একটি চেয়ার আমরা টেবিল যদি ধরি তাহলে আমাদের পড়ার টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে কি ক্ষেত্রফল তাহলে এই ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক অর্থাৎ একটা টেবিলের দৈর্ঘ্য যদি 3 মিটার এবং প্রস্থ যদি 1 মিটার হয় তাহলে এদের গুণফল করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে বর্গ একক বর্গ মিটার পাবো মিটার মিটার গুণ করলে আমি পাচ্ছি এখানে বর্গ মিটার এরপরে আছে আয়তন আয়তন সমান হচ্ছে ক্ষেত্রফল গুণ উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য
আমাকে কি করতে হবে কোন একটি বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে গুণ করে যে মানটা পাবো সেটাই হচ্ছে আয়তন এবং আয়তনের একক হচ্ছে ঘন আয়তনের একক হচ্ছে কি ঘন মিটার অর্থাৎ একটি পড়ার টেবিলের দৈর্ঘ্য যদি 5 মিটার প্রস্থ 3 মিটার এবং উচ্চতা যদি 1 মিটার হয় তাহলে এটার আয়তন হচ্ছে 3 × 5 = 15 ঘন মিটার তাহলে আমার পড়ার টেবিলের দৈর্ঘ্যটা যদি 5 মিটার প্রস্থ 3 মিটার এবং উচ্চতা যদি 1 মিটার হয় তাহলে এর আয়তন কত হবে 15 ঘন মিটার শিক্ষার্থীরা আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই পরিমাপগুলো ব্যবহার করে যাচ্ছি আমার বাসা থেকে স্কুলে পরিমাপ কতটুকু দূরত্ব কতটুকু আমার বাসা থেকে স্কুলে যেতে কতটুকু সময় লাগছে আমি কত গজ কাপড় কিনছি বা আমি বাজার করতে যাচ্ছি কত পরিমাপের কত কেজি চাল কিনছি ডাল কিনছি সেগুলো আমরা সব কিছু আমাদের দৈনন্দিন জীবনে সব কিছু আমরা পরিমাপের মাধ্যমেই করছি তাই পরিমাপের প্রয়োজনীয়তা আমাদের জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা আজকের আলোচনা থেকে আমরা বিজ্ঞান এবং বিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতির কিছু ধাপ এবং একটি পরীক্ষণের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপগুলো ব্যাখ্যা করতে জানতে পারলাম এবং পরিমাপ কি বিভিন্ন পরিমাপ সম্পর্কে জানলাম এবং আয়তন ক্ষেত্রফল এবং আয়তন কিভাবে বের করতে হয় সেটাও আমরা জানলাম শিক্ষার্থীরা বাসায় বসে এগুলো অনুশীলন করবে আজকে এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ